হ্যালো, আপনারা কেমন আছেন? আজকে আরেকটা ফেসবুক রিলেটেড ভিডিও পার্ট 3। আজকে আমরা নতুন একটা ফেসবুকের ট্রিক্স শিখাবো, তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। প্রথমেই আপনাদের ফেসবুকে ক্লিক করতে হবে, অবভিয়াসলি একটা আঙ্গুল দিয়ে ক্লিক করবেন। তারপরে আইফোন হলে নিচে থাকবে, অ্যান্ড্রয়েড হলে উপরে থাকবে ওই যে তিনটা ডট আলাদা যে জিনিসটা সবসময় বলতাম। তারপরে এটা দেওয়ার পরে আপনাদের করতে হবে একটু নিচে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করার পরে নিচে একবার দেখবেন যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, তারপরে আবারও যাবেন সেটিংসে। সেটিংসে দেওয়ার পরেই আপনারা চলে আসবেন এরকম একটা ইন্টারফেস। এটা আসার পরে আবার নিচে একটু স্ক্রল করবেন, দেখবেন কোনো জায়গায় প্রাইভেসি অ্যান্ড সেটিংসটা লেখা আছে কিনা, এটাতে ক্লিক করবেন। তারপরেই আপনাদের করতে হবে একটু নিচে স্ক্রল করবেন, দেখেন হু ক্যান সেন্ড ইয়োর ফ্রেন্ড রিকোয়েস্ট, এটাতে ক্লিক করবেন। এটাতে এভরি ওয়ান দেওয়া আছে, এটাতে আপনারা করে দেবেন ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস, এটা করে দেবেন। এটা করে দিলেই আপনাদের কাজ প্রায় মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। অ্যান্ড নেক্সট, তারপর ব্যাক করে দেবেন। ব্যাক করলে আবার নিচে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করার পরে যদি আরও কিছু জানার থাকে তারপরে সম্পূর্ণ দেখতে থাকুন। তারপরে আপনাদের করতে হবে যে আপনারা প্রোফাইলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পরে দেখেন আমার ব্যাকগ্রাউন্ড ছবিটা আমার নর্মাল দেওয়া আছে। আপনাদের যদি ব্যাকগ্রাউন্ড কভার ফটোটা না থাকে চাইলে আমার মতন এরকম করতে পারবেন খুব ইজিলি। দেখেন একটা সিলেক্ট আর্ট ওয়ার্ক লেখা আছে, এটাতে ক্লিক করবেন। ওই ক্যামেরাতে ক্লিক করার পরেই তারপর দেখেন এখানে কিছু আগে থেকেই এক্সট্রা ফেসবুকে দেওয়া আছে কভার ফটো, চাইলে এখান থেকে আপনার চয়েস মতন দিতে পারেন। অথবা আপনারা যদি 360 ডিগ্রি ভিডিও নামক বা ফটো নামক কোনো বস্তু চাই না থাকেন তাহলে এই জিনিসটাও দিয়ে দিতে পারেন। অ্যান্ড দেখুন আমি একটা 360 ডিগ্রি ফটো দিলাম, দেখেন এটা আমার মোবাইলটা ডাইনে আমি কাট করতেছি, এখন এরকম ইজিলিভাবে খুবই সুন্দর লাগে দেখতে, আমার ফটোটার সাথে খুব ভালোভাবে ম্যাচ হয়ে গেছে। তো আমার মোবাইলটা যেদিকেই নিব এই ছবিটা সেদিকেই দেখাবে, কোনো দিকেই কম দেখাবে না, খুবই একটা অ্যামেজিং একটা কভার ফটো, চাইলে আপনারা টেস্ট করে দেখতে পারেন। অ্যান্ড নেক্সটে যদি না আসে আবার একটু লোড করে নেবেন, দেখেন চলে এসেছে। সো ফাইনালি আমাদের কাজ তো সম্পূর্ণ শেষ, অ্যান্ড আমরা এখন যাইব একটু নিচে। দেখেন আমাদের কাজ এটা তো কমপ্লিটই, আগেও বললাম দ্বিতীয়বারও বললাম তৃতীয়বারও বললাম। পাশাপাশি একটা লাল যে বাটন আছে ওই বাটনটা ক্লিক করে সাদা করে দিবেন, তাইলে সাবস্ক্রাইব হয়ে যাবে। আর কমেন্টে কমেন্ট দরকার পড়লে কমেন্ট করে দিবেন। বাই।